গুড মর্নিং, আবার আজকে এলাম গুণোত্তর শ্রেণীর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। এর আগের ভিডিওতে তোমরা অতি সংক্ষিপ্ত পর্যন্ত নিশ্চয়ই এতক্ষণে করে নিয়েছো। এবার দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো কিভাবে হবে। তো গুণোত্তর শ্রেণী হোক বা সমান্তর শ্রেণী, তোমরা এটা মাথায় রাখবে প্রশ্ন যাই থাকুক না কেন, প্রথম পদ সাধারণ অনুপাত এই দুটো আমাদের প্রথম বের করতে হবে সব সময়কার জন্য, সব অঙ্কের জন্য, ঠিক আছে? তো দেখো, একের অঙ্কটা সব সময় জানবে, আমি অঙ্কটা করার আগেই তুমি কিন্তু বইটা পড়ে নিচ্ছ, বইটা পড়ে নেওয়ার পর তবে ভিডিও দেখছো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কে, প্রত্যেকটা অঙ্কে শুনতে তুমি আগে বই পড়বে, তারপরে ভিডিও দেখবে, না হলে কিন্তু বুঝতে সমস্যায় থেকে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, এখন সংক্ষিপ্ত একের অঙ্কটা রয়েছে, কোন গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত তিন, সাধারণ অনুপাতটা কিন্তু বলে দিয়েছি, প্রথম আর তৃতীয় পদের সমষ্টি আর প্রথম আর দ্বিতীয় পদের বর্গের সমষ্টি সমান, একটা সমীকরণ মানে একটা শর্ত দিয়ে দিল, এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। তাহলে প্রশ্নটা হচ্ছে এন সংখ্যক পদের যোগফল কত, কিন্তু আমরা যদি প্রথমেই এন সংখ্যক পদের যোগফল করতে যাই তাহলে পারব না, কারণ আমাদের এখানে ডি আর দেওয়া আছে কিন্তু এ দেওয়া নেই। তাহলে প্রথমে আমাদের এটাকে খুঁজে বের করতে হবে। তাহলে ধরি প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাতটা তো বলে দিয়েছে, সাধারণ অনুপাত হচ্ছে তিন বলে দিয়েছে। অতএব দ্বিতীয় পদ আমাদের এখানে প্রয়োজন, দ্বিতীয় পদ, সেই জন্য দ্বিতীয় পদটা নিচ্ছি, মানে টি টু। টি টু আমরা জানি কি হবে, এ আর টু দি পাওয়ার ওয়ান হবে, তাই না? তার মানে এ ইন্টু থ্রি, মানে থ্রি এ। তৃতীয় পদ মানে হচ্ছে টি থ্রি, টি থ্রি মানে আমরা জানি এ আর স্কোয়ার, তার মানে হচ্ছে নাইন এ, ঠিক আছে? তাহলে এই পদ তিনটে দিয়েই আমাদের সমীকরণ করতে বলেছে। কি বলেছে আরেকবার পড়ে নাও, তোমার বই থেকে আরেকবার পড়ে নেবে, প্রথম আর তৃতীয় পদের সমষ্টি, তাহলে শর্তটা লিখে ফেলো, প্রথম আর তৃতীয় পদের সমষ্টি কার সঙ্গে সমান হবে, না প্রথম আর দ্বিতীয় পদের বর্গের সমষ্টি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, সমষ্টির বর্গ আর বর্গের সমষ্টি দুটো কিন্তু আলাদা। তো এখানে কি বললো, যে বর্গের সমষ্টি মানে বর্গ করে যোগ, আর যদি বলতো যে সমষ্টির বর্গ তাহলে যোগ করে বর্গ মানে হোল স্কয়ার হতো, ঠিক আছে? এখানে হচ্ছে বর্গের সমষ্টি, প্রথম হচ্ছে এ, তাহলে এর বর্গ প্লাস দ্বিতীয় হচ্ছে থ্রি এ, তাহলে থ্রি এর বর্গ। তাহলে এইটা থেকে প্রথমে আমরা এটাকে নিশ্চয়ই পেয়ে যাব, তাহলে দশ এ সমান হচ্ছে এটা নয় এ, নাইন স্কোয়ার আর স্কোয়ার টেন স্কোয়ার, তাহলে টেনটা তো কেটেই গেল, তাহলে এ স্কোয়ার মানে এ সমান হচ্ছে ওয়ান, ঠিক আছে? এ নট ইকুয়াল টু জিরো, এ যেহেতু জিরো নয় তার মানে এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেলাম। এইবার আমাদের যাই প্রশ্ন দেখ না কেন, আমরা প্রথম পদ পেয়ে গেছি, সাধারণ পদ পেয়ে গেছি, যাই প্রশ্ন দেবে সব প্রশ্ন উত্তর করতে পারবো। বলেছে এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, মানে এস এন, তাহলে এস এন সমান হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। সূত্রটা লিখলাম, এ মানে হচ্ছে ওয়ান, আর মানে হচ্ছে তিন, এখানে এন এর জায়গায় এনই থাকবে, তাহলে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে হাফ অফ থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাই যোগফল হবে, ঠিক আছে? এইবার প্রশ্নটা হচ্ছে এন ইকুয়াল টু সিক্স হলে সমষ্টি যে তিনশো চৌষট্টি সেটা প্রমাণ করো, মানে এস সিক্স বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে এস সিক্স বের করতে পারবো, হাফ অফ থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। তো থ্রি টু দি পাওয়ার সিক্স এর মান দেখো, থ্রি এর কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন, তার স্কোয়ার করলে হবে মানে সাতাশ ইন্টু সাতাশ হচ্ছে তিনের কিউব এর স্কোয়ার, সাতাশ মানে
মানে হচ্ছে 729। তাহলে হাফ ইনটু 729 মাইনাস 1, তার মানে 728 বাই 2, তার মানে 364। এটা প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের যাই প্রশ্ন দেখ না কেন, আমরা প্রথমে এডি কে খুঁজে বের করব। এডি পেয়ে যাওয়ার পর আমরা প্রশ্নে যাব। আর যে কোনো অঙ্ক করার আগে আমরা ভিডিও দেখার আগে অঙ্কটা অবশ্যই আগে করে নেব। ঠিক আছে, তারপরে দেখো দুয়ের টার্ম পড়ে নাও আগে বইয়ে থেকে, পড়লে অঙ্কটা নিশ্চয়ই বুঝে যাবে, মানে পড়তে পারবে নিজেই, কারণ সমান্তর শ্রেণীতে এরকম অঙ্ক অনেক পড়েছো। দেখো এখানে প্রথমেই প্রথম পদ বলে দেয়নি, সাধারণ অনুপাতও বলে দেয়নি, তাহলে প্রথমে এ আর সাধারণ অনুপাত আর ধরে নেবে, তারপরে দুটো সমীকরণ তৈরি করে নেবে। তো প্রথম সমীকরণে কি হবে, চতুর্থ পদ মানে এ আর কিউব, তাহলে একটা সমীকরণ হবে এ আর কিউব সমান 24, আর একটা হচ্ছে সপ্তম পদ মানে এ আর টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 192। তো আমরা যখন সমান্তর শ্রেণীতে করেছিলাম এগুলো সমাধান করেছিলাম বজ্রগুণন অপনয়ন বা তুলনামূলক পদ্ধতিতে, কিন্তু এখানে সবসময় সেইভাবে হবে না, এখানে সমাধান করতে হবে সবসময় ভাগ পদ্ধতি। এক নম্বর এটা, দু নম্বর এটা, এক নম্বর, তো দু নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করে দিলি, দু নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করে দিলি আমরা আর এর মানটা প্রথম পেয়ে যাব। আর এর মানটা এখানে বসিয়ে আমরা এ এর মানটা পাবো। এ আর আর এই দুটো পেয়ে যাওয়ার পর যাই প্রশ্ন দেবে সব প্রশ্নের উত্তর আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা বুঝে গেছে, তিন নম্বরের হিন্টস দিলাম। চার নম্বর, সরি এটা দু নম্বর ছিল, তিন নম্বরটা দেখো, একটা সিরিজ বলে দিয়েছে, বলেছে কতগুলি পদের সমষ্টি 127। তো একইভাবে আগের মতো এটা সমান্তর শ্রেণীতে এরকম অঙ্ক পড়েছো, ধরে নেবে এন সংখ্যক পদের সমষ্টি 128, যোগফল সূত্রটা বসিয়ে 127 গুণ 1 2 করে যা হবে লিখবে, কিন্তু লক্ষ্য রাখবে এখানে আর এর মান 32/64 মানে কিন্তু 1 2 2 লিখবে তো ভুলে দিবে। ঠিক আছে, তারপরে দেখো চার, প্রথম পদ 3 বলে দিল, তাহলে 4 1 1টা কি বলেছে দেখো, প্রথম পদ মানে এ এর মান কিন্তু বলে দিল 3, আর একটা কি বলে দিল, শেষ পদ মানে টি এন এর মান বলে দিল, শেষ পদ মানে হচ্ছে টি এন, তাহলে টি এনটা বলে দিল 48, টি এনটা হচ্ছে 48। পড়ে নেবে আগে কিন্তু সব অঙ্ক, যে কোনো অঙ্ক ভিডিও দেখার আগে অবশ্যই সেটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর নিজেই চেষ্টা করবে একটু করতে, নিজে হয়েও যেতে পারে, হয়ে গেলে তো ভালোই কথা, না হলে ভিডিও দেখে নেবে একবার তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো প্রত্যেক পদ, প্রত্যেক পদ মানে দ্বিতীয় থেকে আগের পদের দ্বিগুণ, তার মানে এখানে কি বলে দিল, আটটাকে একটু ঘুরিয়ে কিন্তু বলে দিল, এখানে প্রত্যেক পদ আগের পদের দ্বিগুণ মানে বলে দিল আট সমান হচ্ছে 2, তাহলে আমরা এ পেয়ে গেলাম আর পেয়ে গেলাম। তো প্রশ্ন দেখো এবার, আর তো আমাদের এ আর পেয়ে গেছি মানে আমরা প্রশ্নতে পৌঁছাতে পারবো, বলেছে পদ সংখ্যা কত মানে এন কত, তাহলে প্রশ্নটা হচ্ছে এন কত, এইটা এন তম পদ, তাহলে এন তম পদের সূত্র কি, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 সমান 48, ওখানে এ আর আর এর মানটা বসিয়ে আমরা নিশ্চয়ই এন বার করতে পারবো। ওখানে আরো একটা প্রশ্ন আছে, সমষ্টি নির্ণয় করো মানে এস এন বের করতে হবে, তাহলে দুটো প্রশ্নের উত্তর এখানে তোমাকে করতে হবে, করতে পারবে নিশ্চয়ই। তারপর দেখো চারের দু নম্বর, আগে বইটা পড়ে নাও, বইটা পড়লেই দেখো এখানে একটা শর্ত, একটা সমীকরণ তোমাকে বলেই দিয়েছে, তাহলে কি করতে হবে না করতে হবে অত না ভেবে, আমরা যদি বারবার বলেছি প্রথম পদ সাধারণ অনুপাত যদি দেওয়া না থাকে ওই দুটোকে ধরে নেবো, তারপরে আমরা শর্ততে চলে যাব। শর্তটা থেকে আমরা কি পাই দেখব, যখন শর্তটা প্রয়োগ করব তারপরে যেটা পাই সেটা দিয়ে যদি অঙ্কটার উত্তর পাওয়া যায় তো ভালো, না পাওয়া যায় তারপরে আমরা ভিডিওটা দেখে একবার করে নেব। দেখো এখানে পর অঙ্কটা বলেছে প্রথম আটটি পদের সমষ্টি, প্রথম চারটি পদের সমষ্টি 5 গুণ গুণোত্তর শ্রেণী, তাহলে গুণোত্তর শ্রেণীর এখানে প্রথম পদ বলে দিল না, তাহলে সঙ্গে সঙ্গে প্রথম পদ ধরে নেবে আর সাধারণ অনুপাতটাও ধরে নেবে, কারণ এই দুটোর কোনোটাই দেওয়া নেই। ঠিক আছে, একবারে শর্ততে চলে যাও, তো শর্ত কি বলেছে, শর্ত বলেছে যে আটটা পদের সমষ্টি মানে এস এইট, সবসময় সিম্বল লেখা শিখবে, সিম্বল দিয়ে লিখলে পরে আমাদের অনেক সুবিধা পাওয়া যায়, তবে এস এইট ইকাল টু 5s4, প্রথম আটটা পদের সমষ্টি প্রথম চারটে পদের সমষ্টি 5 গুণ। ঠিক আছে, তো এস এইট মানে কি,
S8 মানে হচ্ছে a into r to the power 8 minus 1 by r minus 1 আর 5 into a into r to the power 8 sorry r to the power 4 minus 1 by r minus 1 দেখো এখান থেকে a কেটে যাচ্ছে r minus 1 কেটে যাচ্ছে তাহলে আমরা এটা পাচ্ছি r to the power 8 minus 1 by r to the power 4 minus 1 equal to 5 এইখান থেকে আমাদের সমাধান করতে হবে দেখো এই রকম জায়গায় এসে একটু ভাবতে হতে পারে যে কি করে এই সমাধানটা করব কিন্তু এত দূর পর্যন্ত তো আমরা এমনিই করতে পারছি তো এইখানে এসে দেখো সমাধানটা আমরা কিভাবে করতে পারি নিচে আছে r টু দি পাওয়ার 4 1 নিচে উপরে আছে r টু দি পাওয়ার 8 1 r টু দি পাওয়ার 8 কে আমরা r টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার লিখতে পারি পারি কি না পারি তো তার মানে কি r টু দি পাওয়ার 8 ঠিক আছে তাহলে এটা r টু দি পাওয়ার 4 1 এটা সমান হচ্ছে পাই স্কয়ার - b স্কয়ার ভেঙে দেবে নিশ্চয় এর পর আর আমাকে বলে দিতে হবে না কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভেঙে দিলে a - b কেটে যাবে উপরে a প্লাস b সমান 5 হয়ে যাবে তারপরে নিচে শেষ করতে পারবে ঠিক আছে তারপরে দেখো 4 এর 3 নম্বরটা এটা সম্পূর্ণ নিচে করতে পারবে তাহলে দুটো সমীকরণ প্রথমে তৈরি করে নেবে একটা হচ্ছে চারটি পদের সমষ্টি মানে s4 সমান বলে দিয়েছে 40 তাহলে আমি সমীকরণটা একটু লিখে দিচ্ছি 4 এর 3 তো 4 এর 3টা কি দিয়েছে দেখো প্রথম চারটি পদের সমষ্টি 40 তার মানে s4 such that a into r to the power 4 minus 1 by r minus 1 equal to 40 এটা এক নম্বর সমীকরণ আরেকটা বলেছে প্রথম আটটি পদের সমষ্টি 3000 প্রথম আটটি পদের সমষ্টি such that a into r to the power 8 minus 1 by r minus 1 equal to 3000 280 এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো সমাধান কি করে করব এই সমাধানগুলো সব সময় আমরা যেটা করব সেটা হচ্ছে 2 ভাজিত 1 আর 2 ভাজিত 1 করলে 4 এর 2 নম্বরে যেভাবে সমাধানটা হয়েছে ঠিক সেইভাবেই সমাধানটা হয়ে যাবে ঠিক আছে করতে পারবে তারপর দেখো 4 এর 4 নম্বরটা সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতি প্রথম ও শেষ পদ বলে দিয়েছি পদসমূহের সমষ্টিও বলে দিয়েছি পদ সংখ্যা ও সাধারণ অনুপাত নির্ণয় করো আর এর মানটা বলে দেই তাহলে প্রথম পদ প্রথমে কি কি দেওয়া তথ্যগুলো আমি খাতায় লিখবি সব সময় কি করতে হবে আমি পরে ভাববো আগে কি কি দেওয়া আছে সেটা দেখে খাতায় সিম্বল দিয়ে লিখে নেবে তাহলে এ বলে দিয়েছে দেখো কত বলে দিয়েছে এ প্রথম পদ হচ্ছে 3 শেষ পদ মানে n তম পদ হচ্ছে 768 ঠিক আছে সব সিম্বল দিয়ে লিখবে পদসমূহের সমষ্টি মানে sn sn হচ্ছে 1533 তাহলে কি কি দেওয়া আছে সব লিখবে তাহলেই দেখবে একটা পদ দেখতে পেয়ে যাবে পদ সংখ্যা নির্ণয় করো মানে n বের করতে হবে আর r এর মানটাও বের করতে হবে এই হচ্ছে অঙ্ক তাহলে পুরো অঙ্কটাকে কিন্তু আমি এখানে সিম্বল দিয়ে লিখে নিয়েছি এখন এখান থেকে আমি কি করব এই যে sn আর tn এই দুটো আছে এই দুটো থেকে আমি দুটো সমীকরণ পেয়ে যাব সেই সমীকরণ থেকে a বসিয়ে দিয়ে আমি প্রথমে r এর মানটা আর এখান থেকে n এর মানটাও পেয়ে যাব ঠিক আছে তাহলে প্রথমে আমরা এটা করতে পারি দেখো a into r to the power n মাইনাস 1 সমান হচ্ছে 768 এটা একটা সমীকরণ ঠিক আছে a এর মানটা আমরা 3 বসিয়ে নিতে পারবো তাহলে 3 ইনটু এটা একটা সমীকরণ আর একটা হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 দেখো দুটো জায়গা কিন্তু আলাদা এটা n মাইনাস 1 এটা n মাইনাস 1 কিন্তু দুটোর জায়গা আলাদা বাই r মাইনাস 1 সমান হচ্ছে 1533 এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন এই দুটোকে তো সমাধান করতে হবে তো এখানে সমাধানের সবসময় পদ্ধতি হচ্ছে দুটোতে ভাগ করা সমীকরণ এক আর দুই নম্বর সমীকরণ পেয়ে যাওয়ার পর আমরা এখানে দেখো এই সমীকরণটা দিকে তাকিয়ে দেখো এই সমীকরণে থেকে আমরা r টু দি পাওয়ার n এর মানটা এখান থেকে পেয়ে যাব তো r টু দি পাওয়ার n এর মানটা পেয়ে গেলে আমাদের অঙ্কটা অনেকটা এগিয়ে যাবে তো একটু দেখো অন্যগুলোতে যেভাবে ভাগ করলাম এখানে যদি একটু প্রথমেই ভাগ করে দিই তাহলে একটু অসুবিধার মধ্যে পড়ে যাব তাই এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তাহলে প্রথমে আমরা এক নম্বর সমীকরণ থেকে
r টু দি পাওয়ার n এর মানটা বের করে নেব। তাহলে r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কত হচ্ছে দেখো 768 বাই 3, তার মানে 3 2 6, 3 5 15, 3 6 18। তাহলে r টু দি পাওয়ার n ইনটু r বাই r, তাই তো হবে r টু দি পাওয়ার n মাইনাস 1 মানে r টু দি পাওয়ার n বাই r সমান হচ্ছে 256, বা r টু দি পাওয়ার n সমান হচ্ছে 256 r। এইটা আমাদের 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এরপরে 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে r টু দি পাওয়ার n এর জায়গায় 256 r টা বসিয়ে দেব, 256 r বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, 3 ইনটু 256 r মাইনাস 1 বাই আর মাইনাস 1 সমান হচ্ছে 1533। ব্যাস, এইখান থেকে নিশ্চয় আর এর মান পেয়ে যাবে, কারণ এখানে আর ছাড়া আর কেউ নেই। তাহলে আর এর মানটা যখনই আমরা পেয়ে যাব, আর এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে বা এটাতেও বসিয়ে পেতে পারি, এখানে আর এর মানটা বসিয়ে আমরা এন এর মান পেয়ে যাব। ব্যাস, প্রশ্নটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, এন আর আর গুলি হয়ে যাবে, তাহলে অঙ্কটা নিজে শেষ করবে, ঠিক আছে। তারপরে দেখো, পাঁচের এক একটা, তো গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার যোগফল ও গুণফল, গুণোত্তর শ্রেণীর গুণফল দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু আর কোনো কথা চিন্তা করবো না। তিনটে সংখ্যার গুণোত্তর শ্রেণীতে আছে এবং তাদের গুণফল যেহেতু বলে দিয়েছি, আমরা জানি সংখ্যা তিনটে কি ধরতে হয়, মনে আছে কি ধরতে হয়, এ বাই আর, এ আর এ আর, কখন ধরতে হবে, যদি এটা গুণোত্তর শ্রেণীতে থাকে এবং তাদের গুণফল দেওয়া থাকে। আবার সমান্তর শ্রেণীতে যখন বলবে, যদি সমান্তর শ্রেণীর যোগফল দেওয়া থাকে, তাহলে আমরা এ মাইনাস আর, এ আর এ প্লাস আর ধরে নিই, মনে থাকছে নিশ্চয়ই। তো পাঁচের এক আমাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি করতে পারবে। তো পাঁচের দু একটা দেখো, তিনটে মূলদ সংখ্যা এক্স ওয়াই জেড, আমি পড়ার আগে কিন্তু বইটা সঙ্গে সঙ্গে পড়ে নেবে, বইটা পড়ার পর কি হচ্ছে সেটা দেখবে, ঠিক আছে। তো বলেছে তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে, সংখ্যাগুলির যোগফল 65, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 225। তো তিনটে সংখ্যার গুণফল দিয়ে দেয়নি, তাহলে তিনটে সংখ্যার গুণফল যদি দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমাদের এ বাই আর, এ এ আর ধরে জটিলতা বাড়িয়ে লাভ নেই। তাহলে এ বাই আর, এ আর এ আর কখন ধরব, যদি গুণোত্তর শ্রেণীর তিনটে সংখ্যার গুণফল দেওয়া থাকে, তবে গুণফল যখন দেওয়া থাকবে না, তখন এ বাই আর, এ এ আর ধরার প্রয়োজন নেই, বা ধরলে কিন্তু একটু জটিলই হয়ে যাবে, সহজ কিছুই পাবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা সংখ্যা তিনটে ধরছি না, তাছাড়া সংখ্যা তিনটে দেওয়াই রয়েছে, সংখ্যা তিনটে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড বলেছি গুণোত্তর শ্রেণীতে আছে, তাহলে এখান থেকে আমরা প্রথম সমীকরণ একটা পেয়েই যাচ্ছি গুণোত্তর শ্রেণীতে থাকার শর্ত, মনে আছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স জেড, তাহলে এটা এক নম্বর সমীকরণ হয়ে গেল। দু নম্বরে কি বলেছে দেখো, বলেছে তাদের যোগফল 65, তার মানে x প্লাস y প্লাস z সমান হচ্ছে 65। দু নম্বর, এখানে তিনটে আননোন রাশি আছে, আমরা জানি সমাধান করতে গেলে যতগুলো আননোন রাশি থাকবে ততগুলো ইকুয়েশন ছাড়া কিন্তু সমাধান করা যায় না, তাহলে দুটো ইকুয়েশন পেয়েছি কিন্তু তিনটে আননোন আছে, তাহলে আমাদের আরও একটা ইকুয়েশন দরকার, এবং সেটা দেখো প্রথম আর তৃতীয় রাশির গুণফল 225, এটা প্রথম রাশি, এটা তৃতীয় রাশি, তার মানে এক্স জেড সমান বলে দিয়েছে 225। হলো তিন নম্বর সমাধান, কিভাবে করবো দেখো, এক্স জেড এটা এক্স জেড, তাহলে এক নম্বর আর তিন নম্বর থেকে পাই, এক ও তিন থেকে পাই কি পাবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 225, তার মানে এখানে ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস 15, মাঝের সংখ্যাটা মানে ওয়াইটা আমরা পেয়ে গেলাম। তো এখন যদি আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিই, তাহলে দুটো সমীকরণ নিশ্চয়ই পেয়ে যাবো, তাহলে এখানে ওয়াই এর মানটা বসাতে পারছি, এখানে ওয়াই এর মানটা বসালে এই সমীকরণটাই পাবো, এখানে ওয়াই এর মানটা বসিয়ে এক্স জেড দিয়ে আর একটা সমীকরণ বসিয়ে নেবো, তাহলে দু নং থেকে দু নং এ ওয়াই সমান প্লাস 15 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 65 মাইনাস 15, তার মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 50, এটা হচ্ছে আর একটা সমীকরণ, ঠিক আছে। এখন তিন আর চারকে আমাদের সমাধান করতে হবে, দিয়ে এক্স জেড বার করতে হবে। তো তিনে যেহেতু এক্স
দেখো তিন নম্বর থেকে আমরা পাবো এখানে কত, তিন নং থেকে পাই x ইকুয়াল টু হচ্ছে 225 বাই জেড, এইটা আমরা চার নম্বরে গিয়ে বসাবো। তাহলে চার নম্বরে থেকে পাই, চার নম্বরে আছে x, x মানে হচ্ছে 225 বাই জেড, ও সরি এটা x প্লাস জেড, আর তাহলে প্লাস জেড সমান হচ্ছে 50, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি 225 প্লাস জেড স্কোয়ার প্লাস সমান 50 জেড, এইটাকে সমাধান করি মানে 50 জেড প্লাস 225 সমান হচ্ছে 0, এইটাকে সমাধান করে আমরা প্রথমে জেড এর মান পাবো, জেড এর মানটা এখানে বসিয়ে আমরা এক্স এর মান পাবো, তাহলে এক্স ওয়াই জেড তিনটি পেয়ে গেলাম, ঠিক আছে, নিশ্চয়ই এটা শেষ করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো পাঁচের তিন নম্বরটা, বড় অঙ্কটা আগে সবাই বইটা থেকে নিজে নিজে অঙ্কটা আগে পড়ে নেবে। কোন গুণোত্তর প্রগতির ধারাবাহিক তিনটি সংখ্যার যোগফল 21, তাদের বর্গের সমষ্টি 189, সংখ্যা তিনটি নির্ণয় করো। বলে দিল না গুণফল কিন্তু বলে দেয়নি, তাহলে গুণোত্তর শ্রেণী যদি গুণফল বলে না দেয় তাহলে কিন্তু আমরা কখনোই এ বাই আর এ এ আর ধরে জটিলতার সৃষ্টি করব না, মনে থাকবে কথাটা। তাহলে এখানে আমরা তিনটে সংখ্যা পরপর ধরে নিচ্ছি x y z, তাহলে ধরি সংখ্যা তিনটি x y আর z। এবার দেখো শর্ত, তিনটে গুণোত্তর শ্রেণীতে আছে, আতে প্রথম শর্ত হচ্ছে y স্কয়ার সমান হচ্ছে x z, এটা এক নম্বর সমীকরণ। দুই নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস y প্লাস z, এটা বলেছে 21, এটা দুই নম্বর সমীকরণ। আর বলেছি বর্গের যোগফল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান হচ্ছে 189, এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে তিনটে আননোন রাশি আর তিনটে ইকুয়েশন আমরা পেয়ে গেছি, মানে কিন্তু সমাধান করা যাবে। তাহলে এবার আমরা সমাধানটা করে নেব, দেখো লাস্ট সমীকরণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আমরা সূত্র জানি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে 189, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে 21, তাহলে 21 এর স্কোয়ার মাইনাস 2 ইনটু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান হচ্ছে 189, বা 2 ইনটু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান হচ্ছে এটা 441, 441 মাইনাস 189, 441 আর 189, 10 2 11 5 2 252, দুইটা কেটে দাও 126, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান আমরা পেলাম 126। তাহলে এটা আমাদের হলো চার নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, এখানে দেখো একটা দেওয়া আছে এক্স জেড সমান ওয়াই স্কোয়ার, তাহলে আমরা যদি ওইটারই সাহায্য নিই তাহলে এক্স জেড সমান হচ্ছে তাহলে এই সমীকরণে এক্স জেডের জায়গায় এক্স এক্স জেডের জায়গায় যদি ওয়াই স্কোয়ার বসাই তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 126, পাশে লিখে দেবে যেহেতু ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, ঠিক আছে। তাহলে এখান থেকে ওয়াইটা কমন নিতে পারছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 126, তাহলে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 21 সমান হচ্ছে 126, এইখান থেকে আমরা কিন্তু ওয়াই এর মানটা পেয়ে গেলাম, তাহলে ওয়াই কত হলো সমান হচ্ছে 6। তাহলে যখনই আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম আমরা এখানে ওয়াই এর মানটা বসিয়ে এক্স জেড দিয়ে একটা সমীকরণ পাবো, তাহলে এক্স জেড সমান হচ্ছে 36, তাহলে আরো দুটো সমীকরণ কিন্তু আমরা সঙ্গে সঙ্গে করে নিতে পারবো, এক্স জেড সমান 36 বা এক্স সমান হচ্ছে 36 বাই জেড, যেভাবে তিনের দুই নম্বরটা করলাম
এটা হলো x সমান হচ্ছে 36 বাই z আর একটা আমাদের হাতে সমীকরণ আছে সেটা হচ্ছে x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z সমান হচ্ছে 21 এখানে y এর মানটা 6 বসাবো আর x এর জায়গায় 36 বাই z বসাবো এটা 36 বাই z এটা 6 প্লাস z সমান 21 এটা থেকে সমাধান করে আমরা z এর মানটা পাবো z এর মানটা এখানে বসি x এর মানটাও পেয়ে যাব ঠিক আছে শেষ করতে পারবে নিশ্চয়ই ঠিক আছে তারপরে 5 এর 4 নম্বরটা এখানে দেখো গুণোত্তর শ্রেণীর তিনটে সংখ্যার গুণফল দেওয়া আছে তো গুণফল দেওয়া থাকলে আমাদের আর অঙ্কটা মানে খুব সহজ হয়ে গেল গুণফল দেওয়া থাকলে আমরা তিনটে সংখ্যা ধরে নেব কি ধরব একটা a বাই r একটা a আর একটা ar দিয়ে তিনটে সংখ্যার গুণফল থেকে প্রথমে a এর মান পেয়ে যাব a এর মানটা পেয়ে যাওয়ার পর অন্য আরেকটা সমীকরণ থেকে আমরা r এর মানটাও পেয়ে যাব অঙ্ক হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা বাড়িতে করছো আর দেখো 6 এর 1 এই রকম যোগফল কিন্তু আমরা সমান্তর শ্রেণীতেও করেছিলাম দেখো এখানে 6 এর 1 এর যে অঙ্কটা রয়েছে বলেছিলাম এখানে এক একটা ব্র্যাকেট যেমন এটাও একটা ব্র্যাকেট দিতে পারো এক একটা ব্র্যাকেট হচ্ছে এক একটা পদ এই রকম ক্ষেত্রে আমাদের n তম পদটাকে প্রথমে খুঁজে বের করতে হয় কারণ n সংখ্যক পদের সমষ্টি বলেছে তাহলে এখানে n তম পদ বা r তম পদ এরকম একটা পদ বের করতে হয় তাহলে আমরা যদি এখানে r তম পদটা বের করি দেখো ভালো করে প্রথম পদ 1 দ্বিতীয় পদ 1 3 তৃতীয় পদে দেখো 1 3 3 স্কয়ার তো এখান থেকে কি বলতে পারো 4 নম্বর পদটা কি হবে 4 নম্বর পদ কি হবে 1 3 3 স্কয়ার 3 এর কিউব তাই না 5 নম্বর পদ 1 3 3 স্কয়ার 3 এর কিউব 3 টু দি পাওয়ার 4 মানে পাওয়ারটা দেখো 4 5 নম্বর পদে 4 পর্যন্ত আসছে 6 নম্বর পদে 3 এর পাওয়ার আসবে 5 পর্যন্ত 10 নম্বর পদে 3 এর পাওয়ার আসবে 9 পর্যন্ত তাহলে 8 তম পদ মানে tr কি হবে 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 কত আসবে 3 টু দি পাওয়ার r মাইনাস 1 পর্যন্ত পাওয়ার আসবে তাই না এখন এই গোটা কিন্তু a দিক যে সমষ্টিটা মানে যোগফলটা তো আমরা যোগফলের সূত্র থেকে বের করতে পারবো তো এটার যোগফলের সূত্রটা কি না a ইনটু 3 টু দি পাওয়ার তো এখানে r এর মান কত এখানে r এর মান হচ্ছে 3 আর a হচ্ছে 1 তাহলে 3 টু দি পাওয়ার আর এখানে 8টা পদ আছে পাওয়ারটা দেখলে হবে না কিন্তু মোট পদ হচ্ছে দেখো এখান থেকে পাওয়ার শুরু হচ্ছে তাহলে মোট পাওয়ার হচ্ছে r 1টা আর এই একটা তাহলে মোট পদ আছে 8টা তাহলে আমাদের পাওয়ারে কিন্তু মোট পদের সংখ্যাটা যায় কখনোই পাওয়ারটা নয় তাহলে ভুল করবে না এই জায়গাটাতে বাই 3 1 মানে হাফ ইনটু 3 টু দি পাওয়ার r 1 তার মানে হচ্ছে হাফ ইনটু 3 টু দি পাওয়ার r 1/2 মনে করছি আমরা এরকম ভাবে ভেঙে নিয়েছিলাম এটা হলো টি আর বা টি এন যা লিখতে তাতেই হবে তাহলে এটা টি আর কে আমরা আর তম আর দিয়ে প্রকাশ করে নিলাম তো এইভাবেই আমরা সমান্তর শ্রেণীতে করেছিলাম তারপর মনে করছি টি ওয়ান তাহলে টি ওয়ান কি লিখবো হাফ ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস হাফ টি টু হাফ ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস হাফ টি থ্রি হাফ ইন্টু থ্রি কত কিউব মাইনাস হাফ হলো আর লিখবো আমরা টি এন মানে আর এর জায়গায় এন বসাবো তাহলে হাফ ইনটু থ্রি টু দি পাওয়ার এন মাইনাস হাফ এইবার এগুলোটাকে আমরা যোগ করব যোগ করলে পাই আমরা এস এন এগুলো সব হাফটা কমন যাচ্ছে হাফ কমন গুলো আমরা পাচ্ছি থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিউব থ্রি টু দি পাওয়ার এন পর্যন্ত আর এখানে হাফ কটা আছে যতগুলো পদ ততগুলো হাফ মানে এনটা হাফ আছে হাফ ইনটু এন ঠিক আছে এরপর এই যোগটা আমাদের করতে হবে তাহলে আমাদের এই শ্রেণীর যোগ হয়ে যাবে কারণ এই এই শ্রেণীটা ভালো করে দেখো এটা হচ্ছে টি ওয়ান ভালো করে এখানে আমরা ঠিক করছি না ভুল করছি এখানে আমরা চেক করতে পারি টি ওয়ান মানে ওয়ান আছে দেখো এইটা নিশ্চয়ই টি ওয়ান টি টু এক প্লাস তিন চার হয় না দেখো এইখানটা এইখানটাতে এইখানটাতে মানে টি টুটার এই মানটা নিশ্চয়ই চার হবে নয় তিন দিনে নয় বাই দুই মাইনাস হাফ নয় বাই দুই মাইনাস হাফ মানে চার তার মানে আমরা ঠিক করেছি ঠিক আছে এইভাবেও চেক করে নিতে পারো একবার তুমি ঠিক করলে না ভুল করলে যাই হোক তাহলে এস এন সমান কি হচ্ছে দেখো হাফ ইনটু এই গোটার যোগফল তো এখানে এনটা পদ আছে প্রথম পদ হচ্ছে তিন সাধারণ অনুপাতটাও তিন তাহলে থ্রি ইনটু থ্রি টু দি পাওয়ার এখানে কটা পদ আছে এখান থেকে এক শুরু তাহলে মোট এন টাই পদ আছে তাহলে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান হলো মাইনাস এন বাই টু
এটাকে একটু সরল করতে পারবো আমরা, তাহলে 3 বাই এটা 2 এটাও 2 4 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n বাই 2। ঠিক আছে, এই পর্যন্ত রাখতে পারো, এই আর কিছু না করে। তারপরে দেখো 6 এর 2 নম্বরটা কতগুলো পদ দিয়েছে, এই পদগুলো আমাদের যোগ করতে হবে। তো যোগ করার সময় আমরা প্রথমে কি দেখবো, এটা কোন সূত্র লাগাতে হবে। যোগের সূত্র আমরা জানি, সমান্তর শ্রেণীর একটা সূত্র জানি, গুণোত্তর শ্রেণীর যোগের সূত্র জানি। এখন আমাদের দেখতে হবে এটা কোন শ্রেণীতে রয়েছে। 1 3, তাহলে 3 থেকে 1 ভাগ করলে এটা 3 হচ্ছে। তারপরে দেখো 7 কে 3 দিয়ে ভাগ করলে তার মানে ভাগফল একই আসছে না, তার মানে এটা গুণোত্তর শ্রেণীতে নেই। ঠিক আছে, তাহলে প্রথম দেখলাম এটা গুণোত্তর শ্রেণীতে নেই। এরপর কি লিখতে বলেছিলাম মনে আছে, সমান্তর শ্রেণীতেও ঠিক এরকম অঙ্ক পেয়েছিলাম, তখন এটা দেখবো সমান্তর শ্রেণীতে আছে কিনা। দেখো এটা হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে পাই 2, আর এটা থেকে পাচ্ছি 4, তাহলে সমান্তর শ্রেণীতেও নেই। তাহলে গুণোত্তর শ্রেণীতে নেই, সমান্তর শ্রেণীতে নেই, তখন কি করতে বলেছিলাম মনে পড়ছে? কি বলেছিলাম যে দেখবো এদের ডিফারেন্স গুলো কোনো শ্রেণীতে আছে কিনা। ভালো করে দেখো, এই ডিফারেন্সটা কত 2, এই ডিফারেন্সটা কত 4, এই ডিফারেন্সটা কত 8, এই ডিফারেন্সটা কত 16। তার মানে কিন্তু ডিফারেন্স গুলো একটা শ্রেণী গঠন করছে এবং সেটা সমান্তরও হতে পারে গুণোত্তর। আমরা আগের চ্যাপ্টারে মানে সমান্তর শ্রেণীতে এইটা দেখেছিলাম, ডিফারেন্স গুলো সমান্তর শ্রেণী গঠন করেছিল, আর এখন আমরা দেখছি এটা গুণোত্তর শ্রেণী গঠন করছে। যাই গঠন করুক না কেন, একটা শ্রেণী তো গঠন করছে কি না, ওদের বিয়োগফল গুলো একটা শ্রেণী গঠন করছে। তখন আমরা এইভাবে লিখব বলেছিলাম, দেখো এটা সমান্তর শ্রেণীতে ঠিক এইরকম প্রচেষ্টাই করেছিল। তাহলে একই পদ্ধতি সমান্তর শ্রেণীতেও লাগছে, গুণোত্তর শ্রেণীতেও কিন্তু লাগছে n তম পদ। আর একবার sn টাকে লিখবো কিভাবে মনে করছে, এক ঘর পরে সরিয়ে লিখবো। তাহলে এখানে 1, এখানে 3, এখানে 7, এখানে 15, তারপর একটা 31 আসবে, লেখার দরকার নেই। এখানে আসবে tn মাইনাস 1, তারপর একটা tn বিয়োগ করে দেবে। তাহলে পুরোটা যদি বিয়োগ করা হয় তাহলে sn টা কেটে যাবে, মানে এখানে 0 পাবে, এটা 1 পাবে, এটাতে 2 পাবে, এটাতে 4 পাবে, এটা 8, এটা 16। এইভাবে এখানে পাওয়া যাবে tn মাইনাস tn মাইনাস 1 একটা পদ, আর লাস্টেরটা হবে মাইনাস tn। মনে পড়ছে, ওই মাইনাস tn টাকে এই দিকে নিয়ে চলে আসা হয়, তাহলে মাইনাস tn এদিকে এসে হয়ে গেল tn, মানে n তম পদ। তাহলে n তম পদ কত হচ্ছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 3 বলছি 4 প্লাস 8 প্লাস ডট ডট ডট, কতগুলো পদ আছে এখানে মোট? দেখো একটা সরিয়ে লিখেছিলাম, সরিয়ে লেখার ফলে এখানে n প্লাস 1 টা পদ হয়ে গেছিল, কিন্তু একটা পদ কিন্তু আবার এদিকে নিয়ে চলে এসেছি। তাহলে এখানে কয়টা পদ পড়ে আছে, n সংখ্যক পদই কিন্তু পড়ে আছে। তাহলে n সংখ্যক পদে যোগ করব গুণোত্তর শ্রেণীতে, এটা গুণোত্তর শ্রেণীতে আছে, যার প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1, মানে হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা tn হলো, এরপর নিশ্চয়ই t1 t2 t3 করে নিশ্চয়ই যোগ করতে পারবে। তাহলে এরপর নিয়ে যোগ করবে, ঠিক আছে। তারপরে 7 এরটা দেখো, n তম পদ বলে দিয়েছি, অতএব এখান থেকে আমরা t1 t2 t3 করে মান মানে সমষ্টিটা করতে পারবো। তবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 কে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 কে 3 টু দি পাওয়ার n বাই 3 করে লিখলে একটু সুবিধা বেশি পেতে পারো। তো এইভাবে লিখে তারপরে t1 t2 t3 করে যোগ করে নেবে, তাহলে হয়ে যাবে। 8 এরটা দেখো, 8 এরটা বলেছে p তম পদ হচ্ছে a, q তম পদ হচ্ছে b, আর 8 তম পদ হচ্ছে c, তাহলে এদের গুণফলটা যে 1 হবে সেটা প্রমাণ করতে বলেছে। তো এখানে আমাদের প্রথম পদ বলে দেয়নি, তাহলে এখানে আমরা ধরে নেব প্রথম পদ হচ্ছে, যেহেতু এখানে একটা a দেওয়া রয়েছে তাহলে আমরা ক্যাপিটাল a নিলাম, আর সাধারণ অনুপাত এই দুটো বলেছি সব সময়কার জন্য দরকার, সাধারণ অনুপাতটা হচ্ছে ক্যাপিটাল r। তাহলে p তম পদ মানে আমরা লিখব a r টু দি পাওয়ার p মাইনাস 1, মানে হচ্ছে a, a r টু দি পাওয়ার q মাইনাস 1 এটা হচ্ছে b, a r টু দি পাওয়ার r মাইনাস 1 এটা হচ্ছে c। তাহলে আমাদের তিনটে সমীকরণ পেয়ে গেলাম। এখন এই তিনটে সমীকরণ থেকে আমরা সমাধান করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, a টু দি পাওয়ার q মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r মাইনাস p ইনটু c টু দি পাওয়ার p মাইনাস q। এখন a এর জায়গায় মানগুলো বসিয়ে দিচ্ছি,
তাহলে a r টু দি পাওয়ার p মাইনাস 1 হোল টু দি পাওয়ার q মাইনাস r b মানে হচ্ছে a r টু দি পাওয়ার q মাইনাস 1 হোল টু দি পাওয়ার r মাইনাস p ইনটু c c মানে হচ্ছে a r টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার p মাইনাস তারপরে যেটা করবে সেটা দেখো এখান থেকে এই a a এর পাওয়ার কোনটা এই পাওয়ারটা কার এই পাওয়ারটা a এই পাওয়ারটা a এই পাওয়ারটা a এই পাওয়ারটা যদিও দুজনেরই বটে আমরা a গুলোকে প্রথম আলাদা করে নিচ্ছি তাহলে a টু দি পাওয়ার হবে q মাইনাস r প্লাস a এর সঙ্গে a গুণ হচ্ছে গুণ মানে পাওয়ার পাওয়ারে যোগ তাহলে r মাইনাস p প্লাস p মাইনাস q হলো এখন আমরা r এর পাওয়ারটা দেখব দেখো r এর পাওয়ার আছে এই দুটোর গুণফল তাহলে এই দুটোর গুণফল মানে p মাইনাস 1 ইনটু q মাইনাস r প্লাস এই দুটোর গুণফল মানে q মাইনাস 1 ইনটু r মাইনাস p প্লাস এটাও r এর পাওয়ার দুটো তাহলে r মাইনাস 1 ইনটু p মাইনাস q ঠিক আছে এখন a এর পাওয়ারটা দেখো এখানে সব কেটে গিয়ে a এর পাওয়ার 0 হয়ে যাচ্ছে আর r এর পাওয়ারটা গুণগুলো করবে এই গুণগুলো করার পর দেখবে r এর পাওয়ারটা কত হচ্ছে যদি প্রমাণ করতে দিয়েছে 1 তার মানে বুঝতেই পারছো r এর পাওয়ার কত হবে কিন্তু গুণটা করে দেখাতে হবে কিন্তু গুণটা করে দেখবে সব কেটে গিয়ে ওটা 0 হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা শেষ করছো তাহলে এখন এই পর্যন্ত রইল আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব ঠিক আছে